ছোটবেলা থেকে শুনে আসছি শ্বশুর বাড়ি মধুর হারে, আর আমার শ্বশুর বাড়ি বাড়ি চালান দিয়েও মধু খুঁজে পাওয়া যাবে না। তামাই তুমি রাগ করিও না, তুমি তো নিজের সুখই দেখলা। তোমার শ্বশুর কত চেষ্টা করিল মুরুখটা ধরতে, আর ফাজিল মুরুখ কিছুতেই ধরা দিল না। তাই করছিলাম কি, আন্ডা দিয়ে আজকে কষ্ট করে সাইখান ভাত খেয়ে নাও বাসালি। কালকে এই মুরগের গোস্ত ঝাল ঝাল করে রান্না করে তোমারে খাওয়া বনে, একেবারে মাখা মাখা করে। আমার হাতের এই বুনা তরকারিটা যে কি মজা হয়, আপনি কল্পনাও করিতে পারিবেন নি। কি যে মজা লাগতেছে, এখনই মজা লাগতেছে। আম্মা কি যে মজা লাগতেছে, ঝালে আমার মুখ মারি আসতেছে। শুনেন আম্মা, দুধের স্বাদ যদি ঘুলাই মিটাইতে চান তাইলে আর দুধের লোভ দেখানোর দরকার নাই। আম্মা আমারে যদি দেশি মুরগির গোস্ত খাওয়ানোর একান্ত ইচ্ছা আপনার আসলেই থাকতো, তাহলে পরে আমার শ্বশুর আব্বার সাথে মুরগির পলান টুক টুক খেলায় নামাই দিতেননি। আর রেজাল্ট আমি জানি, আমি জানি তো শ্বশুর বনাম মুরগি খেলা আমার যাওয়ার আগের দিন পর্যন্ত চলতে থাকবে। আর রেজাল্ট কি জানেন তো, মুরগ এক শ্বশুর শূন্য, শ্বশুর পরাজিত। এসব আপনি কিরম কথা বলতেছেন, এসব কথা শুনলে পরে আব্বা কতটা কষ্ট পাবে ভাবি দেখেছে, আর আম্মা কতটা কষ্ট পাইতেছে তাই না আম্মা? আপনি কি জানেন এই মোরগটারে খোয়ারে ফুসাই হয়েছে আপনারে খাওয়ানোর জন্য, আর আপনি এই কথাটা কিরম করে কথা বললেন? পোষায় মোরগ এখন আসলে কথা শুনেন, আসলে ফালতু ফালতু মায়াই পড়ে গেছে তো তাই আর জবাই করতে পারেনি। আমার কপালই নাই, আমার কপালে আছে গুল গুল আন্ডা তাই খাচ্ছি। জামুই হ্যাঁ বলেন। তোমাকে একখান জ্ঞানের কথা করছি, মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করে ফেলাও। সেটা হচ্ছে খাওয়ার সময় বেশি বেশি কথা কবা না, তাইলে পরে পেটের হজম ফর কমে যাবি নে, বুঝতে পারিসাও? আল্লাহ আল্লাহ, তুমি আমার একটু ধৈর্য দাও, একটু ধৈর্য দাও। শালার কত বড় সাহস, আমার কথার মাঝখানে কথা কয়, মনে হইতেছে ফাটা জায়গায় আরেকটা ফাটাই দিব না। কি ব্যাপার জামুই, তুমি আমার দিকে চেহারা এমন কটমট করে তাকায় আছো কিসের জন্য? না না, আমি আপনার খাওয়া দেখতেছি মামা। না, একটা মানুষের মাথা ফাটি গেছে, সে তো হাত পা ছড়ায় কেলাই দিয়ে শুয়ে থাকবে, সে আবার বসে ভাতও খাচ্ছে, এটা তো একটা সিনেমা মামা। মাগনা দেখতেছি প্রশংসার দাবি রাখে। জামুই সিনেমার গল্প তুলে পার পাবা না, তুমি কিন্তু একটা ডাহা মিথ্যা কথা কয়ে দিলে। শুনো, আমার ব্রেন এত বেশি সেন্সর যে মানুষের চোখের দিকে তাকুয়ে তার মনের কথা কয়ে দিতে পারি। তুমি যে আমার দিকে তাকুয়ে তাকুয়ে আমারে গালাগাল করতেছিলে সেটা আমি 100% শিওর, এম আই রাইট? আরে কিসের রাইট, রাগ তোর রাইট, তোরে আমি গালাগাল না খালি, তোরে আমি মারতেও চাইছিলাম। এই যে তুমি এটা কি শুরু করছাও, মামাকে মামা শ্বশুরকে তুই তুকারি করা শুরু করছাও? আরে হ্যাঁ তো আমার বয়সের ছোট, আর মামা শ্বশুর কি কোনো শ্বশুর নাকি, তাও তো আমি সম্মান করে হেরে মাথায় বসাইছিলাম, আর হে তো মাথারে ল্যাটিন মনে করছে। ওই সর্বনাশ বুবু, তুমি এটা কি করিছাও, টুম্পারে এমন একটা বেয়াদব জামার কাছে বিয়ে দিয়ে চাও,